মেট্রো রেলের ষষ্ঠ চালানের আরো চারটি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে মংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ব্রাইট করাল। শুক্রবার সন্ধ্যা 7:30 জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা পানামার পতাকাবাহী জাহাজটি মংলা বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে। শনিবার সকালে বন্দর জেটি থেকে জাহাজের মালামাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরুদ্দিন। গত 25 অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রো রেলের বগি ছাড়াও 423 মেট্রিক টন অন্যান্য সরঞ্জাম এসেছে। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন, 4টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে এমভি ব্রাইট করাল মংলা বন্দরে এসে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব খালাস করে মালামাল রাজধানী দিয়াবাড়ির ডিপোতে পাঠানো হবে। এর আগে 5টি জাহাজে করে সর্বমোট 44টি বগি মংলা বন্দরে এসে পৌঁছায়। এই নিয়ে মংলা বন্দরে মেট্রো রেলের 6টি চালান পৌঁছালো। এসব বগি সংযোজনের মাধ্যমে ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে মেট্রো রেল।